ছাত্রলীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক মনে করছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে, আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই। সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতাকে বেদম মারধরের পর তাকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ ছাত্রলীগ থাকবে তাণ্ডব দেখলে অবাক হয়ে যাবেন। এবং সার্জিস হাসনাতকে তারা কি করেছে? সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু ছাত্রলীগের বিপক্ষে কথা বলেন এবং তারা কিন্তু ছাত্রলীগকে দুলাই করেন। এখন তাদের এইটা কি হয়েছে আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পারবেন, ছাত্রলীগ কিভাবে তাদের রাগ মিটায়। দর্শক শ্রোতা সবকিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা কি বলতো ছাত্রলীগকে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ঘটনাস্থলে যাব এবং মূল মূল ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কি কি তাণ্ডব চালাচ্ছে তারা এবং মূল যে বিষয়গুলো। দর্শক শ্রোতা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তারা কি করতেছে। আর হে, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট কয়েকটা ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলোও দেখে যাবেন। এই যেগুলো দেখেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও একটা মেসেজ হয়তো ক্লিয়ার বুঝতে পারে নাই, সেটা হচ্ছে সারা দেশে এই মুহূর্তে অন্তত মানুষ তাদেরকে কতটা অপছন্দ করছে, ইভেন সাধারণ ছাত্রছাত্রী তাদের প্রতি কী পরিমাণ বিরক্ত। পাশাপাশি আজকের এই যে দিন বাংলাদেশ পৌঁছেছে, যাই কিছু ঘটছে এটার পেছনের প্রধান একটা ভূমিকা কিন্তু ছাত্রলীগ শুরুতে রাখছে, যদিও এখন তারা বিভিন্ন জায়গায় সাইলেন্স হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে এসে যে ছবিটা ভাইরাল, যে সেনাবাহিনী ছাত্রলীগের একজন নেতাকে মাইরা গাড়িতে কইরা তারা সেনা ক্যাম্পে নিয়ে গেছে, যদিও এই ছবিটা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আছে। তো স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার প্রেক্ষিতে আমরা বারে বারে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। এখন যে সরকার পতনের পরে যে সরকার এখন দায়িত্ব নিয়েছে, সেই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে যেইটা নিশ্চিত করতে চাচ্ছে নিষিদ্ধের জায়গাটা, সেইটার ক্ষেত্রে আমাদের একটা একটা ছোট্ট সন্দেহ থেকেই যায়। আমাদের কাছে মনে হয় যে ছাত্রলীগের প্রত্যেকটা অপকর্মের বিচার নিশ্চিত হওয়াটা জরুরি, এবং ছাত্রলীগের সন্ত্রাসবাদী যে আদর্শ সেটাকে যদি নির্মূল করতে হয় তাহলে কেবলমাত্র বিচারের মাধ্যমেই দৃষ্টান্ত স্থাপন করা উচিত। বিচারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া, বিচারের সংস্কৃতি যেভাবে বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল সেটাকে ব্যাক করে নিয়ে এসে সেটা ফিরিয়ে নিয়ে আসা, এবং সেইটা ফিরিয়ে নিয়ে আসার মাধ্যমে এই সন্ত্রাসবাদী ধারার নির্মূল করতে হলে সে বিচারটা হওয়াটা খুবই জরুরি। সেই বিচার না হলে আসলে এই ধরনের কাগজে কলমের প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ হওয়াটা আমাদের মধ্যে একটা শঙ্কারও উদ্রেক ঘটায়। সুতরাং আমাদের আহ্বান থাকবে, আমাদের দাবি থাকবে কেবলমাত্র প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ না, বরং সত্যিকার অর্থে বিচারের প্রক্রিয়ায় নিয়ে যাওয়া, এবং বিচারের মাধ্যমেই এই সন্ত্রাসবাদী ধারার কিংবা সন্ত্রাসবাদী আদর্শের নির্মূল ঘটাইতে হবে। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা বাড়াবাড়ি করছেন, যারা আমির আজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাজ যাদের জেগেছে তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। হলে হলে তামাশা যারা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পাবলিক শেমিং যারা করছে, ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না, সব কিছু মনে রাখা হবে। সে কারণেই, এবং এটিও মনে রাখবেন, কোথায় কে কি করছেন না করছেন সব কিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। যা করবেন বুঝে শুনে কাজ করবেন, অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন, রাজাকারদের ফাঁদে যদি কেউ পড়েন, আর ইস্যুভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তাহলে মনে রাখবেন একদিন যাবে, দুই দিন যাবে, তিন দিন যাবে,
আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রলীগকে নিয়ে এতক্ষণ কথা হয়েছে, আলোচনা এবং সমালোচনা হয়েছে। এখন কিন্তু আমরা মূল বিষয়টা দেখতে পারবো, তারা কিভাবে সার্জিস এবং হাসনাতকে এইসব করে, এবং এই নিয়ে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ কি বলতেছে। দর্শক শ্রোতা, মূল বিষয়টা কিন্তু আপনারা এখন স্পষ্টভাবে দেখতে পারবেন ধারাবাহিকলি, এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট ক্লিপগুলোও কিন্তু আপনারা দেখে যাবেন। আমরা কিন্তু ধারাবাহিকলি সব কিছু আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না। মোটরসাইকেল থামিয়ে দেন তিনি, এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ট্রাফিক পুলিশের ওই সদস্যের সঙ্গে মারমুখী আচরণ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে মোটরসাইকেল আরোহী ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই যুবকের নাম তুষার, তিনি রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের উপমানব সম্পদ বিষয়ক সম্পাদক। পরে ছাত্রলীগ নেতা তুষারকে ট্রাফিক বক্সে নিয়ে এলে সেখানেও পুলিশ কনস্টেবল আবু বক্করের সাথে উচ্চবাচ্য করে কথা বলেন। এরপর সেখান থেকে চলে যান তিনি। এ ব্যাপারে উপমানব সম্পদ বিষয়ক সম্পাদক তুষারের মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ কখনো পুলিশের সঙ্গে এমন উগ্র আচরণ করতে পারে না। সে যেহেতু একটা খারাপ ব্যবহার করেছে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই তদন্ত কমিটি গঠন করে তার শাস্তির আমরা ব্যবস্থা করব। এদিকে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইন সবার জন্য সমান, কেউ অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আইন তো সবার জন্য সমান, যেই হোক, যেহেতু সে পুলিশের কাজে বাধা দিছে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। এ ঘটনায় তুষারের মোটরসাইকেল জব্দ করা হয়েছে, হেলমেট না থাকায় তার বিরুদ্ধে সেদিন নিয়মিত মামলা দিয়েছে ট্রাফিক বিভাগ। ছবিটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, যে পরিচয়টা দিছে আমার একটু কনফার্মও করেন যে ঘটনা সত্যি কিনা। এটা হচ্ছে, বলা হচ্ছে যে রবিবার বিকেলে মিরপুর 10 নম্বরে ছাত্রলীগ পরিচয় দিয়া সেনাবাহিনীর সাথে ভাব নিতে গেছিল এই কি বলা হয় যে ছাত্রলীগ নেতা। তার পরিচয় কি প্রকাশ হলো, যে তার অবস্থান হচ্ছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুশফিকুর হাসান। তার বিরুদ্ধে এখানে যে তথ্যটা আসছে জুলকারনাইনের লিখাতে, যে তার নাম হচ্ছে মুশফিকুর হাসান সাকিব, তাকে মারধর করে আটক করে নিয়ে সেনা ক্যাম্পে চলে গেছে সেনাবাহিনী। তার বাবার পরিচয় দেওয়া হয়েছে, তার বাবা তফাজ্জল হোসেন মিরপুর থানা আওয়ামী লীগের 4 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। মুশফিকুর এবং তার বাবা গত 3-4 দিন কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ছবির রেফারেন্স দেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক। আর এটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ছড়ি ছবিটা ভাইরাল হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, খুব অপ্রত্যাশিত এটা ছিল বলা যাবে না, কারণ সাম্প্রতিক সময়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে আলাপ শুরু হচ্ছিল। এটা যে 2-1 দিন আগে হয়েছে তার আগেও হয়েছে, আমি সে জায়গায় আসব। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ইম্প্যাক্ট কী, যে উদ্দেশ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা হচ্ছে সেটা করে কি সেই উদ্দেশ্য সফল হবে, বা ছাত্রলীগকে নিষিদ্ধ করে বরং ছাত্রলীগের কি কিছু উপকার করা হলো, নানা রকম আলোচনা সমালোচনায় আমাদের সোশ্যাল মিডিয়া ভরে গেছে। ভরে যাবারই কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এটা। গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যেমন ট্রোল করি, সে ট্রোলও চলছে সমানে, দারুণ সব ট্রোল আছে। যেমন শিবির নিষিদ্ধ হয়ে বা শিবির আধা নিষিদ্ধ হয়ে শিবির যেমন ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করেছিল, এখন অনেকে ফান করে বলছেন ছাত্রলীগের উচিত শিবিরের মধ্যে ঢুকে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। জোকস অ্যাপার্ট, জরুরি আলোচনাটা আমরা যদি একটু আসি, সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করার জন্য শর্টকাট পথে গেছে। আমরা জানি বাংলাদেশে রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার জন্য এই মুহূর্তে দুটো পথ আছে। একটা হচ্ছে 2009 সালের সন্ত্রাস দমন আইনের 18 ধারা, সেটা অনুযায়ী কোনো দলকে, কোনো সংগঠনকে আপনি সন্ত্রাসের জন্য জড়িত এই ট্যাগ দিয়ে, এটা দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে নিষেধ করা যায়। এটা রাষ্ট্রের নির্বাহী আদেশ, এটা কোনো বিচারিক প্রক্রিয়া না, মানে এটা সরকারের সিদ্ধান্ত। আমাদের মনে থাকার কথা, জুলাই অভ্যুত্থানের সময় হঠাৎ করে জামায়াত শিবিরকে এই নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর আগে হিজবুত তাহরিরকে করেছে, জামায়াতকে দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছিল, তারা এটা করতে চায়নি, তারা বিচারিক প্রক্রিয়ায় করবে বলে বলেছিল, না করে এটা করেছিল। আরেকটা দীর্ঘতর পথ যেটা আছে সেটা হলো আমাদের যে ICT আইন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, তাতে সংগঠনের বিচার করার মানে ব্যবস্থা আওয়ামী লীগে ঢুকিয়েছিল, এবং সম্প্রতি ওটার যে
শাস্তি প্রপোজ করা হয়েছে 10 বছরের মতো নিষিদ্ধ করার, সেটা এই সরকার তার প্রপোজড সংশোধনীতে আছে। সো বিচারিক প্রক্রিয়ায় ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য রাজনৈতিক দল সংগঠনকে নিষিদ্ধ করা যাবে, এই ব্যবস্থা আছে। ওটা একটা বিচারিক প্রক্রিয়া। আমরা নিশ্চিতভাবেই বুঝি একটা বিচারিক প্রক্রিয়া চলা সময় সাপেক্ষ ব্যাপার, ফলে সরকার দ্রুত এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং এর সাথে একটা ঘটনাকে একটু মিলিয়ে ফেলা যায়, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি প্রাথমিকভাবে গঠিত হয়েছে দুদিন আগে, এবং সেখানে তাদের অনেকগুলো দাবির মধ্যে ছিল বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। খেয়াল করি, আওয়ামী লীগ না, ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এবং কার্যত বৃহস্পতিবারের আগেই সরকার কাজটা করায় মনে হতেই পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আলটিমেটামকে তারা কগনিজেন্সে নিয়েছে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে এবং তাই মনে হতে পারে। এবং এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের উপরে চাপ তৈরির সক্ষমতা অনেক আছে, এটা অ্যাপারেন্টলি দেখা যাবে। যদি আমি আবার গাজ, আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, তারপরে ছাত্রলীগের নিষিদ্ধ বিষয়ে অনেক কিন্তু আলোচনা হচ্ছে, তাদেরকে নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, ছাত্রলীগ কিন্তু দেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যায় এবং তারা কিন্তু দেশের মধ্যে আর রাস্তায় নামতে পারবে না। তারা কিন্তু মানে শেখ হাসিনা যাওয়ার পরও তারা রাস্তায় নামতো, তারা মিছিল দিত, শেখ হাসিনাকে চাইতো। এখন তাদের এইটা কী হয়েছে? গাজ, আপনারা তো এই সব কিছু দেখেছেন এবং আপনারা কিছু একটা ধারণা করতে পেরেছেন, আপনাদের কী মন্তব্য এই ছাত্রলীগকে নিয়ে এবং অন্যদিকে সার্জিস এবং হাসনাতকে নিয়ে? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।